সিজন ওয়ান ও সিজন টু চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এক্ষুনি দেখে এসো। এভাবেই দেখতে দেখতে 10 দিন পেরিয়ে যায়, কিন্তু ওদের কোনো কথা হয় না। ম্যাম, সরস্বতী পূজোর দায়িত্ব আমাকে আর ভোম্বলকে দিয়েছেন। ইয়েস, আর বলেছেন এই সেকশন থেকে যেন কিছু জন আমাদের দুজনকে হেল্প করে। তো কে কে হেল্প করতে চাস? এই সুযোগে রাহুলের কাছাকাছি থাকতে পাবো। আমি থাকবো তোদের সাথে। আচ্ছা, আর কেউ? কি রে পূজা বেটকি, তোরা তো অন্য বছর কিছু দায়িত্বে থাকিস, এবছর কি হলো? শোন ভোম্বল, আমাদের বন্ধুকে যে উল্টাপাল্টা বলবে আর আমাদের বন্ধুকে যে ঠকাবে, তার সাথে সরস্বতী পূজার প্রিপারেশন আমরা করতে পারবো না, কি বল পূজা? হ্যাঁ, আর ওরকম ছেলের আমরা মুখও দেখতে চাই না। মানেটা কি তোদের কথার? কথার বেশি মানে বুঝতে দেওয়া যাবে না, মানে বুঝে গেলে আবার আমি ফেসে যাব। আরে ছাড় না, ওরা যখন থাকতে চাইছে না থাক, আমি তো আছি তোদের সাথে। ঢং দেখেছিস? তাই তো দেখছি। ম্যাম আসছেন, চল রাহুল এখন ক্লাসে যাই। চল, সামনেই সরস্বতী পুজো, এবছর তোমাদের 60 টাকা করে চাঁদা হয়েছে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, প্রত্যেক বছরের মতো এবছরও আমি কালেক্ট করে নেব। না রিয়া, এবছর কালেক্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে সিম্মির ওপর। সিম্মি, তুমি তাহলে টাকা কালেক্ট করে নিও, তারপর আমাকে জমা দিয়ে দিও 3 দিন পর। ওকে ম্যাম। ওকে ম্যাম, নো প্রবলেম। সিম্মি 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 আর সিম্মি, রিয়ার তো বয়ে বয়ে হয়ে গেল। এরপর আসে টাকা জমা দেওয়ার দিন। কি রে, কি খুঁজছিস? কিছু খুঁজছি না ম্যাম, যে সরস্বতী পুজোর টাকা কালেক্ট করতে দিয়েছিলেন না, ওই টাকাটা কালেক্ট করা হয়ে আছে, আজ আমি এনেছি, ম্যামকে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, টাকা, ওই টাকাটা যদি হারিয়ে যাই বা সিম্মি যদি চুরি করে নাই, তাহলে তোকে কি করতে হবে রিয়া, বুঝতে পেরেছিস তো? দাঁড়া সিম্মি, খুব টাকা কালেক্ট করার শখ না? দাঁড়া, এবার তোকে দেখাচ্ছি মজা। শোন না, আজ আমি কিছু খেয়ে আসিনি, ক্যান্টিনে যাবি একটু আমার সাথে? আচ্ছা চল। হ্যাঁ হ্যাঁ চল। সিম্মি, আজ তোমার টাকা জমা দেওয়ার ডেট ছিল না? হ্যাঁ ম্যাম, এনেছি, এখনই দিচ্ছি। টাকাটা? টাকাটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, পরের চেনটাই দেখি তো। এ বাবা, এখানেও তো নেই, আমি তো ব্যাগেই রেখেছিলাম, আমার নিশ্চিত মনে আছে। কোথায় গেল? এরপর ম্যামকে কি বলবো আমি? আমি তো ব্যাগেই রেখেছিলাম, পেটকে আমি তোদের দেখিয়েছিলাম না? হ্যাঁ তো, চিমনি তুই ভালো করে দেখ না, ব্যাগেই তো থাকবে। নেই। কি হলো সিম্মি? ম্যাম, আমি টাকাটা ব্যাগেই রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না এখন কোথাও। খুঁজে পাচ্ছি না মানে কি? পুরো ক্লাসের টাকা? এ বাবা, এতগুলো টাকা!
দেখেছিস কেমন? টাকাগুলো খুঁজে পাচ্ছিস না, না এতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারিসনি? রিয়া, সিমনি আমি রিয়ার কথাই বিশ্বাস করি না, কিন্তু তোমাকে বিশ্বাস করে ভরসা করে একটা দায়িত্ব দেওয়া হলো, আর তুমি কি না? ম্যাম সত্যি বলছি, আমি ব্যাগে রেখেছিলাম, প্লিজ আমাকে বিশ্বাস করুন। ঠিক আছে, তাহলে স্কুল ছুটি পর্যন্ত আজ সময় নাও, খুঁজে দেখো ব্যাগে আরে কোথাও, না পেলে তখন ব্যবস্থা নেওয়া হবে আর কি। ওকে ম্যাম। টাকাগুলো তো তুই আর খুঁজে পাবি না শিমি, দেখ এরপর কি হয় তোর। তোরা তো দেখেছিলি বল যে আমি ব্যাগে সত্যি টাকাটা রেখেছিলাম। হ্যাঁ রে শিমি, কোথায় যে গেল টাকাটা? তুই এভাবে কান্দিস না। শিমি কাঁদছে, তার মানে চাঁদা নিয়ে যেগুলো শুনলাম সেগুলো সত্যি? আমি জানি শিমি তুই এরকম কাজ করতে পারিস না, নিশ্চয় কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে আজকের দিনে অন্তত ওর পাশে দাঁড়াতেই হবে। শিমি তুই টাকাটা খুঁজে পাওয়ার আমার কাছে একটা প্ল্যান আছে। তোর কি মনে হয় রাহুল, যে আমি আরো তোর সাথে কথা বলবো? তুই আরো এইসব কথা বলে আমাকে তোর জালে ফাঁসাবি, যাতে আমি আরো তোর সাথে বন্ধুত্ব করে নি? কি? প্লিজ যা এখান থেকে। আমরা জানি তুই শিম্মির সাথে কেন বন্ধুত্ব করেছিলি, আর ওটা শিম্মিও জানে। হ্যাঁ তুই যা এখান থেকে। কি বলছিস এসব? কেন তুই বলিসনি যে অহংকারিনী ও তোর সাথে একমাত্র ভালোভাবে কথা বলে কারণ তুই প্রিন্সিপাল স্যারের নাতি, নইলে নাকি তোর মতো মেয়ের দিকে ও তাকায়ও না, ও চাই তুই টপার থেকে লাস্ট বেঞ্চার হয়ে যাস, তাই তোর মন ভোলাচ্ছে। রিয়া তোকে এগুলো বলেছে? রিয়া তো আমাকে বলেছে ও তো প্রিন্সিপাল স্যারের নাতি, বল অহংকারী হবে না? আমি যখনই তোর কথাগুলো বললাম যে রাহুল তোকে পছন্দ করে, অমনি বলছে আমি তোকে শুধু বন্ধু ভেবেছিলাম, ওর মতো ছেলেকে নিয়ে আমি এইসব ভাবতেই পারি না, বলেছে তোর সাথে কখনো কথা বলবে না। আর বলেছে রাহুলকে বলে দিস যে আমি প্রিন্সিপাল স্যারের নাতনি। আর রাহুলকে ও বুঝেছি, তার মানে রিয়া আরো ভিলেনের মতো কাজ করেছে, তোদের দুজনের বন্ধুত্ব হয়ে যাচ্ছিল দেখে। রিয়াকে তো আমি ছোট থেকে চিনি, আমি ভাবতে পারছি না রিয়া। আরে ও শিম্মির সাথে আমাদের বন্ধুত্বও শেষ করতে চেয়েছিল। আরে সে অনেক গল্প, চ্যানেলে পুরো কাহিনী দেওয়া আছে সিজন ওয়ানের। কিন্তু তাহলে তুই রিয়াকে কি বলতে পাঠিয়েছিলি? সেটা বলা যদি এত সহজ হতো তাহলে তো আমি নিজেই তোকে বলে দিতাম। রাহুল কি বলতে পারবে শিম্মিকে, আর টাকাগুলো কিভাবে পাওয়া যাবে?